যে এই যে খুন হয়েছে, দাঙ্গা হয়েছে ত্রিপুরা রাজ্যের মধ্যে, এরা দুজন মিলে করেছে ত্রিপুরাতে। এগুলো পলিটিক্যাল ছিল, এনএলএফটি কংগ্রেসের ছিল, প্রমাণিত হয়েছে, আর এটিটিএফ সিপিএম এর ছিল। এই দুটোটা যারা তৈরি করে ত্রিপুরাকে দাঙ্গাতে পরিণত করেছিল, 1980 থেকে 2005 পর্যন্ত ত্রিপুরাকে সবচেয়ে বেশি জনজাতিকে বরবাদ করেছিল। এরাই আজকে একত্রিত হয়ে আপনাদের কাছে আশীর্বাদ চাওয়ার জন্য, ভোট ভিক্ষা চাওয়ার জন্য এসছে। ভালো হয়েছে, ইলেকশনের আগে ত্রিপুরার মানুষের সামনে তার আসলি চেহারা খুলে দিয়েছে, যে 25 বছর কেন টানা কমিউনিস্ট ছিল, আজ প্রমাণিত হয়ে গেছে। কারণ কি, যেই সস্যা দিয়ে ভূত ছড়াবে তার মধ্যেই ভূত ছিল, মানে কংগ্রেসের নেতৃত্বের মধ্যে সিপিএম ছিল, তার জন্য ত্রিপুরা থেকে 25 বছর টানা কমিউনিস্ট সরকার থাকার পরও পরিবর্তন হচ্ছিল না। এগুলো কন্টিনিউ থাকতে পারে, অন্য সরকার আসলে 2000 করে ভাতা দেওয়ার তাদের কাছে ক্ষমতাই নেই, 7th pay scale লাগু রাখার ক্ষমতাই নেই, তাদের 20% দিয়ে কন্টিনিউ দেওয়ার ক্ষমতাই নেই। শুধু মানুষকে বেবকুব বানায়। আর কংগ্রেস সিপিএম কংগ্রেস মিলে এই ত্রিপুরা রাজ্যের মধ্যে বিগত 40-45 বছর যাবৎ যাদেরকে মেরেছে, যাদেরকে খুন করেছে, যাদের শহীদ মিনার তৈরি করেছে, আমি সিপিএম কংগ্রেসের নেতাদের বলব, ওই শহীদ মিনারে গিয়ে মাথার সমস্ত চুল কেটে প্রায়শ্চিত্ত করা উচিত, তারপরে মানুষের কাছে যাওয়া উচিত। হাজারো লোকে খুন করেছে, সিপিএম কংগ্রেসের নামে দাঙ্গা লাগিয়েছে, এনএলএফটি বানিয়েছে, এটিটিএফ বানিয়েছে, আজ সব দুই দাঙ্গাকারী একত্রিত হয়ে বলছে আমরা বন্ধ হয়ে গেছি। যারা মরেছে, যারা মৃত্যুবরণ করেছে, যাদের জীবন শেষ হয়েছে, যার পরিবার শেষ হয়েছে, যার বাড়িঘর আগুনও জ্বলেছে, আমি সিপিএম এর নেতা এবং কংগ্রেসের নেতাদেরকে বলবো, সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে আগে ত্রিপুরাবাসীর কাছে মাথা মুন্ডন করে মাপ চাওয়া উচিত, তারপর ত্রিপুরাবাসীর কাছে যাওয়া উচিত।